বন্ধুরা, সুমি সাপ্টে থেকে সুমি বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ওই দেখো দীঘা গিয়েছিলাম, তো ওদের বলেছিলাম দীঘা ব্লগ দেব। তো দীঘার আমি জাস্ট আমি যে হোটেলে স্টে করেছিলাম ওই হোটেলটার এখন ব্লগ দিচ্ছি। দেখো আমরা নিউ দীঘা ছিলাম, এটা হোটেল গোল্ডেন প্যালেস। তো ভীষণ ভালো হোটেল, মানে বিচের সামনেই বলতে পারো, প্রায় মানে 5 মিনিটও না, বিচ থেকে 5 মিনিটও লাগবে না। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমাদের আমি সেই জন্যেই ব্লগটা বানাচ্ছি ওদের হোটেলে। তো ওনাদের ব্যবহার, হোটেল, এমনকি এনভায়রনমেন্ট, পরিবেশ, সব কিছু সব কিছু ভালো লেগেছে। তো এই হোটেলটা নিউ দীঘাতে পড়ছে। তোমরা যারা দেখো নিরিবিলি পছন্দ করো, তারা এখানে গিয়ে মানে দেখতে পারো। তা আমি এই জন্যই দিচ্ছি দেখো হোটেলটা। তো এখানে অনেক রকম ইয়ে আছে, লিফ্ট, লিফ্টের ব্যাপার। এটা হচ্ছে রিসেপশন, দেখো রিসেপশনটা খুব সুন্দর। তো আর ওখানে ম্যানেজার খুব ভদ্রলোক, ম্যানেজার বা এই যে সিকিউরিটি গার্ড বা আরও সব যে ইয়েরা আছেন, সার্ভিস দিচ্ছেন, সবাই ভীষণ ভালো ব্যবহার করেছেন। তো আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ব্লগটা বানাচ্ছি। আমরা রিসেপশনে এই যে একটা খুব নিরিবিলি, একদম নিরিবিলি, মানে ভীষণ ভালো জায়গা। যারা এই কোলাহল থেকে সরে যেতে চাও তারা এখানে যেতে পারে। রুমগুলো তো বলতে হবে না, মানে ভীষণ ভালো লেগেছে আমাদের রুমগুলো। তো দেখো ডেকোরেশন ভীষণ সুন্দর, খুব শৌখিন, মানে যিনি মালিক হত খুব শৌখিন, ভীষণ ভালো বাথরুম থেকে, বাথরুম থেকে এভরিথিং। তো যাই হোক, তো এটা বাথরুমটাও খুব সুন্দর। এটা হচ্ছে লিফ্টের কাছে, লিফ্ট আছে, তোমাদের অসুবিধা হবে না। যারা খুব সুইমিং পুল আছে তোমরা খুব এনজয় করতে পারবে গরমকালে। তো তোমরা গিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর রেটটা সিজন ওয়াইজ ভেরিফাই করে, অফ সিজনে রেট অনেকটা কম থাকে, সে হোটেলের থেকে অনেকটাই এদের রেট কম। তোমরা গিয়ে দেখো, টাটা।